বাংলার মানুষকে বাড়ি দিচ্ছে না কেন্দ্র, রাজ্য টাকা দেওয়ার অনুমতি চাইলে তাও দিচ্ছে না, আংশিক ক্ষতিপূরণের কথা বলেছে কেন্দ্র। রাজভবনের আলো বাংলার মানুষের টাকায় জ্বলছে, বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাই বঞ্চিত হচ্ছে। মোদি বলেছেন খাউঙ্গা না খানে দুঙ্গা, তারও প্রেক্ষিতে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নতুন মডেল হলো না ঘর বানাউঙ্গা না বানানে দুঙ্গা, বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলার মানুষকে এরা বাড়ি তৈরি করার জন্য 20,000 টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে, এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? বাংলার মানুষকে কি ভাবছে এরা, যে ভিক্ষা টাকা তো আমরা দিচ্ছি? এই যে কেন্দ্রের প্রতিনিধি এসে থাকে রাজভবনে, যে আলোটা জ্বলে এটা বাংলার মানুষের টাকায়, ভুলে গেলে চলবে না। বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন 4,65,000 কোটি টাকা 4 বছরে, আর বাংলার টাকা বন্ধ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না, না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, এটা হচ্ছে মোদীজির নিউ মডেল, না খাউঙ্গা না খানে দুঙ্গা নয়। মোদীজি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা, এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির।